নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আমাদের চ্যানেলের সমস্ত ভিউয়ারকে অভিনন্দন জানাই আমি শান্তনু আপনাদের সাথে আজকের ডিসকাশনে আমরা বিগত দিনগুলিতে কিছু শিক্ষামূলক ভিডিও জ্যোতিষ সচেতনতা সংক্রান্ত শিক্ষামূলক ভিডিও আপলোড করে আসছি এবং তার যে কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট জমা পড়েছে সেই বিষয়গুলো নিয়েও আমরা ডিসকাস করছি তো আমাদের এই এখনকার যে ভিডিওগুলি আমরা পোস্ট করছি এগুলি মূলত জ্যোতিষ সচেতনতা সংক্রান্ত এবং তার সঙ্গে আপনাদের কমেন্টের কিছু উত্তর দেওয়ার চেষ্টা করছি আজকের আমাদের যে আলোচনা এটি হলো হস্তরেখা সংক্রান্ত এর মূল বিষয়টি হলো ছেলেদের হাতে কোন ধরনের চিহ্ন থাকলে তাকে বিয়ে না করাটা আপনার জন্য বেটার হবে নমস্কার বন্ধুরা ছেলেদের হাতে কোন পাঁচটি চিহ্ন থাকলে তাকে বিয়ে করবেন না পরে মেয়েদের যে যে ইচ্ছাগুলো থাকে খুব সুন্দর তার বিয়ের তাকে ভালোবাসবেন তারা একটি আদর্শ পরিবার রূপে জন্মগ্রহণ করবেন সাধারণভাবে মেয়েদের ইচ্ছে থাকে তারা সুস্থভাবে মা হবেন তার হাজবেন্ড তাকে ছাড়া অন্য মেয়েদের প্রতি চিন্তা ভাবনা করবে না এই সমস্ত কয়েকটি বিষয়কে নজরে রেখে এই সমস্ত কয়েকটি ব্যাপারকে মাথায় রেখে আমরা আজকের ভিডিওটি ডিজাইন করেছি কেবল তবে কেবলমাত্র নয় এরকম আরও বহু চিহ্ন রয়েছে থাকতে পারে তো তার মধ্যে যে কোনো পাঁচটি অতি সহজ সরল বিষয় নিয়ে আমরা আজকে ডিসকাস করব। প্রথমেই হলো এই যে জায়গাটি অর্থাৎ এই যে জায়গাটি এই জায়গাটি প্রথমে কিন্তু দেখতে হবে এই জায়গাটির নাম হচ্ছে ফিল্ড অফ ভেনাস বা শুক্রের ক্ষেত্র এই জায়গাটিতে যদি কোনো জাতকের মানে কোনো ছেলের খুব এরকম কাটা কাটা টাইপের থাকে অর্থাৎ এই ধরনের জাল জাল টাইপের থাকে সাধারণত প্রত্যেকের হাতেই এই জায়গাটি একটু জাল বিশিষ্ট হয় কিন্তু যদি জালটা খুব প্রমিনেন্ট হয় তো সেই ক্ষেত্রে এই পুরুষটিকে কিন্তু বিশেষভাবে আপনি ভরসা করতে পারবেন না দু নম্বর এই জায়গাটিতে যেটি দেখতে হবে সেটি হলো কোনো তিলের উপস্থিতি এখানে যদি কোনো এরকম বড় প্রমিনেন্ট তিল থাকে তবে সেই ছেলেটিকে কিন্তু কোনো ভরসা করা যাবে না দু নম্বর হলো আমাদের হাতের এই যে রেখাগুলো এই রেখাগুলোর রং সাধারণত আমাদের হাতের রঙের থেকে একটু ডিপ হয় তবে এই রেখাগুলি যদি বিশেষ গাঢ় হয় অর্থাৎ এই রেখাগুলি যদি বিশেষ রেডিশ প্রকৃতির হয় অর্থাৎ এই রেখাগুলি যদি লালচে ধরনের হয় এই পুরুষটি কিন্তু অতিমাত্রায় কামুক হবেন এবং একে সন্তুষ্ট করা বেশ কঠিন সুতরাং এই ধরনের অতিরিক্ত লাইন লাইনওয়ালা হাতের ছেলেকে অ্যাভয়েড করাটাই কিন্তু বেটার অবশ্য যদি আপনিও খুব কামুক প্রকৃতির হন সেই ক্ষেত্রে এই ছেলে কিন্তু আপনার জন্য বেটার হবেন পরবর্তী যে বিষয়টিতে আমরা আসব সেটি হল বুড়ো আঙ্গুল বা থাম্ব বুড়ো আঙ্গুল যদি খুব স্টিফ এবং খুব লম্বা হয় খুব শক্ত এবং খুব লম্বা তবে এই ছেলেটি কিন্তু আপনার কোনো কথা শুনবে না একে কিন্তু আপনি নিজের কন্ট্রোলে রাখতে পারবেন না এ কিন্তু খুবই ডমিনেটিং প্রকৃতির হবে এবং নিজের কথাটি সবসময় এ আপনার ওপর চাপিয়ে দিতে সক্ষম হবে এরপরে যে বিষয়টি দেখতে হবে সেটি হলো ভাগ্যরেখা ভাগ্যরেখা এই যে জায়গাটি অর্থাৎ মণিবন্ধ থেকে শুরু হয় মণিবন্ধ থেকে শুরু হয়ে এই শনির দিকে এগিয়ে যায় এই যে ভাগ্যরেখা এইটি যদি খুব ছোট হয় অর্থাৎ ধরুন ভাগ্যরেখাটি এরকম ছোট সাইজের তো এই ক্ষেত্রে এর ভবিষ্যৎ জীবনে কিন্তু কিছু সমস্যা আসতে চলেছে সুতরাং রেখে কিন্তু আপনার জন্য খানিকটা রিস্কি বা বিপদজনক হবে এরপরে যেটি দেখতে হবে সেটিও কিন্তু এই ভাগ্য রেখা ভাগ্য রেখাটি যদি বেশ বড় থাকে এবং এইখান থেকে অর্থাৎ বুধের ক্ষেত্র নিচ থেকে কোন রেখা এসে যদি এই ভাগ্য রেখাকে ছেদ করে তবে কিন্তু কোনো নিম্নগামী রেখা যদি বুধের ক্ষেত্র থেকে এসে এই রেখাকে ছেদ করে তবে কিন্তু এই জাতক অর্থাৎ এই ছেলেটি আপনাকে বিয়ে করে সর্বশান্ত হতে পারে অর্থাৎ আপনাকে বিয়ের ফলে এর ভাগ্যে বিরাট বিশাল বিপর্যয় নেমে আসতে পারে সুতরাং এই ছেলেকে বিয়ে করা কিন্তু আপনার জন্য বিশেষ সুবিধার হবে না তাই এই ছেলেটিকে বিয়ে করাটাও কিন্তু বিয়েটা না করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ এবার আমরা একজন আমাদের ইউটিউবে কমেন্ট করেছেন তার জন্মকুণ্ডলী নিয়ে ডিসকাশন করছি রাজকুমার মন্ডল তিনি কমেন্ট করেছেন স্যার আমার জন্ম তিরিশ পাঁচ তিরানব্বই সময় দশটা পাঁচ পানাগর কোনো কাজে সফল হচ্ছি না আমার শরীর অসুস্থ এই লেখাটি পড়া যাচ্ছে না বাড়িতে যে সম্পত্তি ছিল সবকিছু ধ্বংস হয়ে গেছে দয়া করে একটু বলুন তো কি বলতে হবে তা কিন্তু এখানে প্রমিনেন্ট নয় তো যাই হোক আমরা কিছু বলার অ্যাটলিস্ট চেষ্টা করি তো এই ক্ষেত্রে জন্ম কুণ্ডলীটি দেখতে পাওয়া যাচ্ছে লগ্ন হলো কর্কট লগ্ন লগ্নেই রয়েছে রাজ্যকারক গ্রহ মঙ্গল এক্ষেত্রে নবম প্রতি গ্রহ বৃহস্পতি চন্দ্র অর্থাৎ লগ্নপতি যুক্ত হয়ে রয়েছে তবে বৃহস্পতি কিন্তু এখানে বকরি এবং বৃহস্পতির ডিগ্রি ডিগ্রি উনষাট মিনিট এগারো ডিগ্রি এবং চন্দ্র রয়েছে চার ডিগ্রি সপ্তম প্রতি অষ্টম্পতি গ্রহ শনি সে রয়েছে অষ্টমে একাদশ প্রতি গ্রহ বৃহস্পতি সে রয়েছে নবমে নবমে তার তুঙ্গ ক্ষেত্র যদিও ভব চক্রে আমরা দেখতে পাচ্ছি যে শুক্র কিন্তু ভাবে শিফট করে গেছে। একাদশ ভাব অর্থাৎ যে ভাবটা জাতকের সাফল্য ইন্ডিকেট করবে সেখানে অবস্থান করেছে কেতু আর দাদশপতি বুধ সে কিন্তু দাদশেই অবস্থান করে রয়েছে। তো এই ক্ষেত্রে প্রথম যেটি আমরা দেখতে পাচ্ছি যে ষষ্ঠপতি বৃহস্পতি ষষ্ঠপতি বৃহস্পতি সে কিন্তু চন্দ্র যুক্ত হয়ে রয়েছে এবং একাদশ একাদশ প্রতি গ্রহ অর্থাৎ শুক্র তার উপরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে আমরা দেখতে পাচ্ছি গ্রহ তারও কিন্তু তার উপরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে তো এক্ষেত্রে অনেকগুলো নেগেটিভ পয়েন্টও যেমন পাওয়া যাচ্ছে বেশ কিছু পজিটিভ পয়েন্টও পাওয়া যাচ্ছে পজিটিভ পয়েন্ট বলতে লগ্নে অবস্থান করে রয়েছে মঙ্গল এটা পজিটিভ মঙ্গলটি নিচস্থ এটা নেগেটিভ নবমপতি বৃহস্পতির দৃষ্টি নবমে এটি পজিটিভ বৃহস্পতি রেট্রোগ্রেড এটি নেগেটিভ ষষ্ঠপতি বৃহস্পতি চন্দ্রযুক্ত এটি নেগেটিভ আবার বৃহস্পতি সে নবমপতি তার সঙ্গে লগ্নের সংযোগ হয়েছে এটি পজিটিভ চতুর্থপতি শুক্র চতুর্থের ষষ্ঠে এটি নেগেটিভ চতুর্থপতির সঙ্গে শুক্র আবার একাদশপতিও একাদশপতি শুক্র বৃহস্পতি এটা পজিটিভ অর্থাৎ এখানে লগ্ন প্রতি চন্দ্র নবম প্রতি বৃহস্পতি একাদশ প্রতি শুক্র এই যে কম্বিনেশন হয়েছে এটি পজিটিভ কম্বিনেশন জাতকের মধ্যে জেদ থাকবে জাতকের মধ্যে হঠকারী সিদ্ধান্ত নেবার প্রবণতা থাকবে হঠকারী সিদ্ধান্ত বলতে হঠাৎ করে কোনো ভুল ডিসিশন নেবার প্রবণতা এই ক্ষেত্রে জাতকের জন্মকুণ্ডলীতে আমরা দেখতে পাচ্ছি লগ্নে রয়েছে মঙ্গল লগ্নের উপর রাহুর দৃষ্টি লগ্নপতি চন্দ্র সে বৃহস্পতির সাথে কানেক্টেড কিন্তু বৃহস্পতিটি বকরি। আমরা জানি বৃহস্পতি বক্রি হলে তার সোশ্যাল ক্যারেক্টার নষ্ট হয় এবং এখানে আমরা যেহেতু কেতুর দৃষ্টি ধরে হিসেব করি কেতুর দৃষ্টি বৃহস্পতির উপরে এটিও কিন্তু নেগেটিভ চন্দ্রের উপরে ফলে জাতকের জেনারেল ক্যারেক্টার নিয়ে আমরা যদি ডিসকাস করি জাতক খানিকটা জেদি খানিকটা সফট মাইন্ডেড জাতকের মধ্যে সিদ্ধান্ত নেবার প্রবণতা আছে এবং এই হটকারি সিদ্ধান্ত নেবার প্রবণতা টুকু বাদ দিলে জাতক কিন্তু ইন জেনারেল খুব যে অ্যাক্টিভ তা কিন্তু নয় ফলে জাতকের মধ্যে কিছুটা হলেও আলস্য কাজ করবে এবার আমরা আসি যে মূল জায়গাটিতে এক্ষেত্রে দেখুন যে ফোর্থ লর্ড অর্থাৎ সম্পত্তির ইন্ডিকেট করছে যে প্ল্যানেটটি এটি হলো শুক্র এবং অস্থাবর সম্পত্তির টাকা পয়সার কারগ্রহ সেটি হলো এখা এই ক্ষেত্রে রবি তো আবার চন্দ্র থেকে দেখলে দ্বিতীয়পতি শুক্র চতুর্থপতি বৃহস্পতি বৃহস্পতি বক্রি হয়ে রয়েছে তো এই ক্ষেত্রে চন্দ্র থেকে দেখলে পরে আমরা যদি দেখি সেক্ষেত্রে শুক্র সে সপ্তমে রয়েছে দ্বিতীয়পতি এবং দ্বিতীয় প্রতি শুক্র চতুর্থপতি বৃহস্পতির সঙ্গে রিলেশন তৈরি করেছে লগ্ন থেকে দেখলে পরে লগ্ন থেকে চতুর্থপতি শুক্র এবং একটা কানেকশন হয়েছে ষষ্ঠ মানে চুরি যাওয়া ষষ্ঠ মানে হারিয়ে যাওয়া ষষ্ঠ মানে ক্ষতি হওয়া ক্ষয় সুতরাং এই ক্ষেত্রে এই ষষ্ঠপতি বৃহস্পতি থার্ড হাউসের থেকে এ কিন্তু দুটো জায়গাতে দৃষ্টি দিয়েছে চতুর্থপতি শুক্রের উপর এবং দ্বিতীয়পতি রবির উপর সুতরাং এই জাতকের যে স্থাবর বা অস্থাবর সম্পত্তি তা নষ্ট হয়ে যাওয়া চুরি হয়ে যাওয়া ক্ষয় হয়ে যাওয়া ইত্যাদির একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং এটি কিন্তু সৃষ্টি হয়েছে এর সঙ্গে জাতকের রাহুর দশা রাহুর দশা রাহু কিন্তু ইন জেনারেল যে কোনো বিষয়ের ক্ষেত্রে ক্ষয়ের সৃষ্টি করে দু হাজার শুরু থেকে রাহুর দশা বৃহস্পতির অন্তর্দশা তারপরে শনির অন্তর্দশা চলছে বর্তমানে তাই রাহু 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 বৃহস্পতি রাহু শনি দশাগুলিতে জাতকের কিন্তু ক্ষয়ের পরই ক্ষয় হয়ে চলেছে এই রাহুর দশার ফার্স্ট ফেজ অর্থাৎ প্রথম ন বছর মোটামুটি রাহু কেতুতে এসে শেষ হয় এরপরে রাহু শুক্র এই পার্টটা কিন্তু জাতকের জন্য তুলনামূলকভাবে বেটার হবে এই রাহু শুক্র অর্থাৎ দু সালের আগস্টের পর থেকে জাতকের এই ঋত সম্পত্তি অর্থাৎ হারিয়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়া সম্পত্তির কিছু অংশ পুনরুদ্ধার বা পুনর্নির্মাণ তার কিন্তু সম্ভাবনা বর্তমান রয়েছে এবং যেহেতু শুক্রের সাথে নবম শুক্র হলো জাতকের একাদশপতি চন্দ্র লগ্নপতি বৃহস্পতি ষষ্ঠ এবং নবমপতি অর্থাৎ জাতকের শরীর পরিশ্রম মানসিকতা ভাগ্য সাফল্য এদের মধ্যে একটা কম্বিনেশন দেখতে পাওয়া যাচ্ছে এবং যেহেতু একাদশে কেতু অবস্থান করেছে জাতক কিন্তু সাফল্য একটু বিঘ্নিত অর্থাৎ সাফল্য আসবে লেটে তো এই ক্ষেত্রে জাতকের সাফল্য আসবে এবং এই জাতকের সাফল্য আসবে একটু লেটে এবং যে হিসেবটি আমরা করলাম যে জাতকের লগ্ন অর্থাৎ নিজের ষষ্ঠ মানসিকতা চতুর্থ ষষ্ঠ পরিশ্রম অর্থাৎ জাতকের মনের জোরে জাতক পরিশ্রম করবে জাতক যে ফ্রাস্ট্রেশনে রয়েছে সেই ফ্রাস্ট্রেশন নিজে অতিক্রম করতে সক্ষম হবে এবং যেহেতু লগ্ন নবম একাদশ ভাবের সংযোগ ঘটেছে জাতক কিন্তু আলটিমেটলি নিজের চেষ্টায় সফল হতে সক্ষম হবে তবে এই সময় বর্তমান সময় অবশ্যই জাতকের জন্য অশুভ এই সময়ের প্রতিকার স্বরূপ জাতকের যেটি করা উচিত সেটি হলো একাদশ ভাবস্থ যে গ্রহ দুটি রয়েছে সেই গ্রহ দুটির জন্য প্রতিকার স্বরূপ মূল তিনটি এবং অর্শগন্ধা মূল দুটি ধারণ করা শুভ পরিবর্তে সাধ্যমতো চুনি বা ক্যাটসাই ধারণ করা যেতে পারে আমাদের এই ডিসকাশন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার নিজের সমস্যা সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে করবেনি সঙ্গে কমেন্ট করুন আপনার ডেট অফ বার্থ টাইম এবং ডিটেল দিয়ে আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের সমাধান করার আপনার সমস্যাগুলির জ্যোতিষ পদ্ধতিতে সমাধানের দিকে এগোবার আশা করি আমাদের এই অনুষ্ঠানগুলি আপনাদের ভালো লাগবে ফিরে আসব পরবর্তী আলোচনায় নমস্কার